বাগেরহাটে শুরু হলো এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমিতে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আমাদের জেলার এই বাচ্চারা অত্যন্ত আনন্দ চিত্তে এই কর্মশালাটি তারা অংশগ্রহণ করেছে। কর্মশালায় অংশগ্রহণ করেন বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোররা। এই কর্মশালায় শিশু কিশোররা তাদের নিজেদের তৈরি সিনেমা প্রদর্শন করে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, কিভাবে নাটক বানাইতে হয়, ছবি কিভাবে ধারণ করতে হয়, কিভাবে ক্যামেরা চালাইতে হয় শিখলাম। অনেকবার ভুল হয়েছে, তারা আমাদেরকে ঠিক করে দিচ্ছে। আমি তো প্রথমবার, তাই প্রচুর কিছু ভুল গেছে, তাও আমাদের যে ভাইয়ারা ছিল তারা সংশোধন করে দিছে। আমাদের এখানে কলেজের অথবা বিভিন্ন স্কুলের ভাইয়ারা আসছে, তারা আমাদের সাথে বন্ধুসুলভ আচার আচরণ করছে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। যাতে এই শিল্পটাকে বিকশিত করা যায় তার জন্য ইউনিসেফের সহযোগিতা এবং শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে। সাকিব আওলাদার, হ্যালো ডট বিডি নিউজ 24.com, বাগেরহাট।